وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. شغلي بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور، ليوفيهم أجورهم ويزيدهم من فضله، والله غفور شكور. صدق الله مولانا العظيم. دار الأرقام الإسلامية مدرسة রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের 15তম বার্ষিক ইসলাহী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মাহবুবেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মসজিদে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, যে তিনজন কথা বলেছেন, তিনজনেই আমার ওস্তাদ তুল্য। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা হারুন সাহেব, এর আগে যিনি কথা বললেন আবু নাসির আবদুল্লাহ সাহেব, এর আগে যিনি কথা বললেন টুমচুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বর্তমান শেখুল হাদিস হযরত মাওলানা হারুন আল মাদানী, আমার সরাসরি ওস্তাদ। আজ এক বছর দুই বছরের ওস্তাদ না, আমার 12 বছরের ওস্তাদ। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশা হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়। এই জন্য বড়দের কথার পরে আর কথা বাকি থাকে না, শুধুই ইন্তেজামের খাতিরে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে তিনখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। অল্প সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে এই তিন আয়াতের আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। এই তিন আয়াতের খোলাসা, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে তিনটা কাজ করবে, রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে তারা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো ক্ষতি হবে না, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না বলেন, লস হবে না। মূলত আল্লাহ তাআলা লস হবে না এই শব্দটা, ক্ষতি হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয়, এটা হলো কমন কথা। এটা কি, এটা একটা কমন কথা ভাই, লস হবে না বাবা, এটা এত দিবেন আমি কিন্তু, আচ্ছা আপনার কি লাভ নাই, না না লাভ হবে না, তবে লসও নাই, তবে কি নাই, লসও নাই। তাহলে লস হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয়, এই জন্য এটা কমন কথা। এই আয়াতের শেষ শব্দ হলো লস হবে না,
এই হলো একটা কমন কথা। আর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আমার কি কি লাভ হবে সবটা বলে দিয়েছেন। তাহলে কয়টা কয়টা ব্যবসা কয়টা কাজ? স্বাভাবিকভাবে আমরা সকলেই বুঝি তেজারত অর্থ ব্যবসা। বলেন তেজারত অর্থ কি? আমি তো জানি তেজারত অর্থ ব্যবসা। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ বলেন? আবার বলেন, তিনটা কাজ। এই ব্যবসা জীবনে কখনো কি হবে না? লস হবে না। এক নাম্বার কাজ হলো যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে। বলেন, কোরআনে কারিমের তেলাওয়াত করে। দুই নাম্বার কাজ যারা জামাতের সাথে নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। তিন নাম্বার কাজ আল্লাহ তাআলার দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা কাজ? এই তিনটা আগে মুখস্থ করেন। এক নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা, খরচ করা। এই তিনটা ছাড়া বাকি পৃথিবীর যত ব্যবসা হইতে পারে সমস্ত ব্যবসায় লসের সম্ভাবনা আছে না নাই? লসের সম্ভাবনা আছে না নাই? লসের সম্ভাবনা আছে, ক্ষতির সম্ভাবনা আছে, লাভও হইতে পারে ক্ষতিও হইতে পারে, লসও হইতে পারে লাভও হইতে পারে। লেকিন রব্বুল আলামিন বলেন এই তিনটা এমন এক তেজারত যেই তিন ব্যবসা জীবনে কখনো ক্ষতি হবে না, জীবনে কখনো কি হবে না? বলেন, জীবনে কখনো লস হবে না। আরেক তরজমা, জীবনে কখনো ধ্বংস হবে না। বলেন, জীবনে কখনো কি হবে না? ধ্বংস হবে না। এই তিন কাজ জীবনে কখনো ধ্বংস হবে না। প্রথম কাজ কি? কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত জীবনে কখনো ধ্বংস হবে না। আরো মজার বিষয় হলো কোরআনে কারিমের তেলাওয়াত এমন এক ইবাদত যেটা সরাসরি কোরআনে কারিমের তেলাওয়াত বান্দার কলিজায় সরাসরি আল্লাহ তাআলার মহাব্বত পয়দা করে দেয়। কোরআনে কারিমের তেলাওয়াত বান্দার কলিজায় কি পয়দা করে? বলেন, আল্লাহ তাআলার মহাব্বত পয়দা করে। আর আল্লাহ তাআলার মহাব্বত বান্দাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত বান্দাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তাকে গ্রেফতার করা হলো, তার অপরাধ ছিল একটা, তিনি বলতেন কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক। ওলামা ইকরাম বলেন কোরআন গায়রু মাখলুক, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়। কোরআন আল্লাহ তাআলার কি নয়? আসমান আল্লাহ তাআলার সৃষ্ট, জমিন আল্লাহ তাআলার সৃষ্ট, জান্নাত আল্লাহ তাআলার সৃষ্ট, জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্ট, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, লেকিন কোরআন আল্লাহ বানাননি। সুবহানাল্লাহ, বলবেন না? এটা আমাদের আকীদা। হাজি সাহেবের চেয়ারটা আটটু পিছু দিয়ে দেন, মাশাআল্লাহ। হাজি সাহেবের চেয়ারটা দুজনে ধরে আটটু পিছু দিয়ে দেন, হ্যাঁ মাশাআল্লাহ। বলেন কোরআন কি? এটা কিন্তু আকীদা, আকীদা এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অংশ। কোরআন গায়রে মাখলুক। বলেন, গায়রে মাখলুকের সহজ বাংলা তরজমা, কোরআন ছিল আছে থাকবে। বলেন, আল্লাহ ছিলেন আছেন থাকবেন, কোরআন ছিল আছে থাকবে। আপনি বলবেন কোরআন কত বছর ধরে ছিল? উত্তর, কোরআন কত বছর ধরে ছিল? আপনি মনে করছেন কোরআনের বয়স 1450 বছর? না, কোরআন আল্লাহ যতদিন ধরে আছেন কোরআন ততদিন ধরে ছিল। এটা আমাদের আকীদা। বলবেন তো 1450 বছর কি? কোরআন দুনিয়াতে এসেছে 1450 বছর। কোরআন দুনিয়াতে এসেছে কত বছর? আর কোরআনের মূল বয়স কত? আল্লাহর বয়স যত। আর সুবহানাল্লাহ, বলেন কোরআনের মূল বয়স কত? আল্লাহর বয়স যত। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদার অংশ। বুঝছেন আজি সাহেব কি বলছি? আল্লাহর বয়স যত, কোরআনের বয়স তত।
সুবহানাল্লাহ। আল্লাহর যেমন আগে আদম ছিল না, আল্লাহ তাআলার আগে যেমন মাদুম ছিল না, আল্লাহ তাআলার আগে যেমন নাই শব্দ নাই, কোরআনের আগেও নাই শব্দ নাই। এবার কিছুটা বুঝছেন নি? কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, বলেন। কোরআন ছাড়া বাকি যত কিছু আছে বলেন, ছিল না, আছে, থাকবে না। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। এবার জান্নাত, 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 জান্নাত ছিল না বলেন, আছে, থাকবে বলেন। জান্নাত ছিল না, আছে, থাকবে। জাহান্নাম ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। এবার বলেন কোরআন, আল্লাহ, এই জন্য কোরআন ছাড়া যত কিছু বলেন, ছিল না, আছে, বলেন থাকবে না। আর কোরআন ছিল, আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে এই মাসআলায় গ্রেফতার করা হলো। জামানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না, কোরআন কি ছিল না, আর আমাদের দাবি কি ছিল, কতদিন আল্লাহ ছিলেন, যতদিন। বাদশার দাবি কি কোরআন ছিল না, কোরআন হাদিস, গায়রু মাজবুক বিল আদম নয়, মাজবুক বিল আদম, কোরআন কাদিম না, কোরআন হাদিস, কোরআন কাদিম না, কোরআন মখলুক। আমাদের আকীদা কোরআন গায়রু মখলুক, আমাদের আকীদা কোরআন হাদিস না, কোরআন কাদিম, আল্লাহ গায়রু মখলুক, কোরআন গায়রু মখলুক, আল্লাহ কাদিম, কোরআন কাদিম, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইমাম আবু আহমদ ইবনে হাম্বলের আকীদা কি, ইমাম আজমের আকীদা কি ছিল, আছে, আমাদের আকীদা কি বলে। হুজুর এই শব্দটা আমাদেরকে এতবার শেখানোর উদ্দেশ্য কি আপনার? এর উদ্দেশ্য হলো আর যত ষড়যন্ত্রই কোরআনের মোকাবেলা হোক, লেকিন কোরআন মুছবে না, কারণ কোরআনের বেলা আল্লাহর সিদ্ধান্ত ছিল, আছে, থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এই আকীদা শুধু সরাকেদে পড়ার জন্য আমরা শিখি নাই, শুধু সরাকেদে কি পড়ার জন্য শিখি নাই, বলকে এই আকীদা আমাদেরকে লালন করতে হবে যে এর মোকাবেলায় যত কিছুই দেখ না কেন, এর মোকাবেলায় যত শক্তিই আসুক না কেন, এর মোকাবেলায় যত কিছুই পেশ করা হোক, সবগুলো একদিন ধ্বংস হবে, লেকিন কোরআন কখনো ধ্বংস হবে না। এই আয়াত কারিমার দু একটা আয়াত কারিমার আগে একটা আয়াত আছে, والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور بارا يبور باوران অর্থ হলো ধ্বংস হওয়া, বারা ইয়াবুরু বাওরান অর্থ কি ধ্বংস হওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, কোরআনের মোকাবেলা যত কিছু আসবে সব ধ্বংস হবে। আর এখানে হলো লাং তাবুর, জীবনে কখনো ধ্বংস হবে না, সুবহানাল্লাহ বলবেন না। ইয়াবুর অর্থ কি ধ্বংস হবে, ইয়াবুর অর্থ কি, আর লাং তাবুর অর্থ কি ধ্বংস হবে না, ইয়াবুর অর্থ কি, লাং তাবুর অর্থ কি, আল্লাহ কি। এজন্য কোরআনের বিপরীতে যত শক্তি, কোরআনের বিপরীতে যত বিদ্যান, কোরআনের বিপরীতে যত শিক্ষা, কোরআনের বিপরীতে যত ইজম, কোরআনের বিপরীতে যত মতাদর্শ, সব একদিন ধ্বংস হবে, লেকিন কোরআন লাং তাবুর, কোরআন কখনো ধ্বংস হবে না, সুবহানাল্লাহ। কোরআন কখনো কি, আবার বলেন কোরআন কখনো কি, আল্লাহ। হ্যাঁ, কখনো এ দেশে, কখনো ও দেশে, কখনো এখানে, কখনো ওখানে, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না। যদি জমিনওয়ালারা কোরআনকে না রাখে, কোরআন আবার ফিরে যাবে যেখান থেকে আসছে সেখানে। জমিনওয়ালারা যদি কোরআন না রাখে, কোরআন আবার কোথায় যাবে,
আবার যেখান থেকে আসছে সেখানে আচ্ছা জমিনে যদি কেউ একজন আল্লাহ বলনে ওয়ালা না থাকে তখনও আল্লাহ থাকবেন কিনা সুবহানাল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কেউ নাই তখনও আল্লাহ আছেন কিনা পৃথিবীর হাজারো জনপদ আছে হাজারো জনপদে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহ শব্দ বল না আছে না নাই আটলান্টিক মহাসাগরের মধ্যে এত কতগুলো দ্বীপ আছে এত কত দ্বীপ আছে যেখানে আল্লাহ শব্দ এখনো পৌঁছে নাই আল্লাহ শব্দ এখনো কি এখন পৃথিবী থেকে যদি আল্লাহ শব্দ উঠে যায় তখনও আল্লাহ থাকবেন কিনা তখন আল্লাহ যেখানে থাকবেন কোরআন তখন সেখানে থাকবে কোরআন তখন কোথায় থাকবে বলেন বাল হুয়া ফি লাওহিন মাহফুজ إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين تلد تنزيل من رب العالمين لكن إيه إنه لقرآن كريم في كتاب مكنون سبحان الله تنزيل من رب العالمين قرآن نازل ہوئے چھے آسمان تکے اس رب کریم پکو تکے رب العالمين تکے نازل ہوئے چھے لیکن رب العالمين کا چھے آش آما در کا چھے نازل ہو آر آگے چھلو کتا ہے جو دی خدا نگست آمبے تکے لالن نہ کنی آمبے تکے نہ پوڑی آمبے تکے نہ پڑائی آمبے تکے ایمان نہ آنی آمبے تکے پوچھے دی تو ایٹا موز بے نابرا گر جگہ چلو جبے কিন্তু ছিল আছে থাকবে বলেন ছিল আছে থাকবে আবার বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা কি আমাদের আকীদা কি মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় জোরে বলেন ছিল যদি বাংলাদেশের বাজার থেকে কোরআন তুলে দেওয়া হয় পুরা উপমহাদেশ থেকে কোরআন তুলে দেওয়া হয় ছিল আছে থাকবে আর আমাদেরকে বলবে তোরা যে কথাটা বারবার বলেছিস এই জন্য তোদেরকেও মাফ চা কি কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ইমাম আহমদ ইবনে হাম্বল আকিদা কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আমাদের আকিদা কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে মুতাজিলাদের আকীদা ছিল না আছে থাকবে ছিল না ওদের আকীদা ছিল না কোরআনের বয়স 1450 বছর ওদের আকীদা কোরআনের বয়স 1450 বছর আমাদের আকীদা কোরআন পেয়েছি আমরা 1450 বছর বয়স হয়েছে লেকিন কোরআন ছিল আল্লাহ যতদিন ধরে আছেন হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহকে এই আকীদার দাবিতে গ্রেফতার করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য সাজার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন 80 করে কোড়া প্রতিদিন কি প্রতিদিন তাকে খালি পিঠে 80 করে দোরা লাগানো হবে এটা ছিল তার শাস্তি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 80 করে কোড়া খাচ্ছেন আর মুখে এক আওয়াজ ইন্নাল কুরআনা গায়রু মাখলুক একটা একটা কষাই লাগাইতেছে আর ওনার আওয়াজ কি কুরআন কাদিম কুরআন গায়রে মাখলুক কুরআন মাখলুক না কুরআন কাদিম কুরআন কি কুরআন কাদিম বলেন কুরআন কাদিম ছিল আছে থাকবে ব্যাত লাগা আর বলে বলো একবার একবারের জন্য বলে দাও কুরআন হাদিস একবারের জন্য বলো কুরআন হাদিস যত ব্যাত খায় তত কাদিম বাড়ে শেষ তক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আম্মাকে নিয়ে আসা হলো মাকে তুলে নিয়ে আসা হলো তো ভাবছে বাচ্চা ভাবছে মার সামনে যদি পিটাই হয় মা তাকে বুঝাইয়া বলবে আর মা বলবে বাবা জলেমের জুলুম থেকে বাঁচার জন্য একবার হলেও বলে দাও প্রাণ কি আর বাচ্চারও চাহিদা ছিল একবার বলে দিক একবার বলে দিলে মাফ বাইরে তুলে দিব যাও একবার বলে দিলে বাইরে তুলে দিব তো মা তো মা ভাবছে মা তো মা লেকিন এটা যে যেই পেটে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধারণ করেছে ওই মা কি আর সাধারণ মা না অসাধারণ মা এটা তো অসাধারণ মা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হলো আর মার সামনে বলা হলো আবার পিটাই শুরু হলো আর মাকে বলা হলো আপনি একটু ওকে বুঝান একবারের জন্য বলে দিক
বাচ্চার জুলুম থেকে বাঁচার জন্য একবারের জন্য বলে দিক কোরআন কাদিম নয় কোরআন হাদিস একবারের জন্য বলে দিক এবার ইমাম আহমদ হাম্বলের মা বলল বেটা লিযালিকাল ইয়াউম ওয়ালাদতু আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিয়েছিলাম বেটা জিন্দেগি শাহাদাত শাহাদাতের সুধা পান করতে পারো মরে যেতে পারো লেকিন তোমার আকীদা থেকে তুমি হটার কোনো সুযোগ নাই মা কেমন ছিল বলে মাও অসাধারণ মাও কি অসাধারণ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ মার খাচ্ছেন 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 ক্লান্ত শান্ত শরীরে তো মার খাইতে খাইতে ঝিমায়া যেতেছে মার খাইতে খাইতে ঝিমায়া যায় ক্লান্ত হয়ে যায় ঝিমা তো জীবনের মধ্যে রবকে স্বপ্নে দেখে এবার জীবনের মধ্যে জিজ্ঞেস করে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে রবকে স্বপ্নে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে আল্লাহ একটু বলবেন বান্দা আপনার কাছে পৌঁছে সবচেয়ে কোন জিনিস দিয়ে বেশি বিমাদা ইয়াতাকাররাবুল আবদু বিমাদা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ আল্লাহ একটু বলবেন কি বান্দা কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে সুবহানাল্লাহ বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি আপনার কাছে পৌঁছে যায় বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি ওলি হয় সুবহানাল্লাহ কোন জিনিস দ্বারা বান্দা সবচেয়ে বেশি আপনার নৈকট্য লাভ করে আল্লাহ তাআলা বলেন আহমদ বিতিলাওয়াতিল কুরআন কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে সুবহানাল্লাহ বলেন কোরআনে কারীমের তেলাওয়াত আবার বলেন কোরআনে কারীমের তেলাওয়াত আবার বলেন সর্বোত্তম ইবাদত যেমন ধরেন একজন মানুষ 1000 বার বলল সুবহানাল্লাহ 100 বার বলতে আমার লাগে 3 মিনিট তাহলে 1000 বার বলতে কয় মিনিট 30 মিনিট 1000 বার বলল সুবহানাল্লাহ আরেকজন এই আধা ঘন্টা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করলো এবার জিজ্ঞেস করেন যে এই দুজনের মধ্যে দাম কার বেশি ইনি 1000 বার পড়ে যে পরিমাণ নেকি পেলেন ইনি আধা ঘন্টা জিকির করে যে পরিমাণ নেকি পেলেন ইনি কোরআনে কারীমের তেলাওয়াত আধা ঘন্টা করে ইনার থেকে কোটি 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 গুণে বেশি নেকি পেয়ে গেল সময় কতক্ষণ দাম কতক্ষণ সুবহানাল্লাহ বলবেন এবার বলবেন হুজুর বিষয়টা কি ইনি বললেন সুবহানাল্লাহ এটাও তো কোরআনের অংশ আর ইনি বললেন কোরআনে কারীম পড়লেন এটাও তো কোরআন লেকিন ইনি যখন সুবহানাল্লাহ বললেন এটা কোরআন হিসাবে পড়েননি এটা জিকির হিসাবে পড়েছে সুবহানাল্লাহ বলবেন না এটা তাসবিহ হিসাবে পড়েছে এটা কি হিসাবে পড়েছে এটা তাসবিহ হিসেবে পড়েছে আর কোরআনের শুধু একটা শব্দ শুধু একটা শব্দ এটা তো ওযু এটা হালতে হায়াজও পড়া যায় সুবহানাল্লাহ হালতে হায়াজও পড়া যায় লেকিন কোরআনের কোন আয়াত হালতে হায়াজে কিন্তু একটা ফাঁকি দিয়ে একটা হাদিস মনে হয়ে গেছে এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি হাদাসাতু সিন বিল ইসলাম ইন্নি হাদাসাতু সিন বিল ইসলাম আমি নতুন মুসলমান আমি কি মুসলমান বিসমিল্লাহ আমি নতুন মুসলমান নতুন মুসলমান হওয়ার কারণে আমি কোরআনে কারীম বেশি পড়তে পারি না আচ্ছা তিনি কেন কোরআনে কারীম বেশি পড়তে পারছিলেন না আমরা বেশি পড়তে পারি না কেন বলেন না সবাই বলেন আমরা বেশি পড়তে পারি না কেন আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি আপনি বলবেন আব্বা আম্মা কি করেননি শিখাননি আচ্ছা আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছুই শিখায় নাই কথা কন আব্বা আম্মা আপনাকে অনেক কিছুই তো কি শিখায় নাই নাকি কথা কন আব্বা আম্মা তো আপনাকে কি করেন নাই তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত দিয়ে কি বেঁচে যাওয়ার সুযোগ আছে আব্বা আম্মা কি করেন নাই মোটর সাইকেল শিখেছে আব্বা আম্মা এই তুষার ভাই কোন মোটর সাইকেলে ঢাকা যায় আর যাবেন নি কুমিল্লা মোটর সাইকেলে বহরহাল তো মোটর সাইকেল চালানো শিখেছে কে নিজে শিখছে বলেন না কে শিখছে অটো চালানো শিখেছে কে সিএনজি চালানো শিখেছে কে ওই গার্মেন্টসের মেশিন চালানো শিখেছে কে আব্বা আম্মা শিখায় না তো জীবনে অনেক কিছুই অতএব শুধু আব্বা আম্মা শিখায় নাই এ অজুহাতে বাঁচা যাবে না এ অজুহাতে কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আশ্চর্য কথা আচ্ছা এই মুহূর্তে যদি একজনের একটা ভিসা আসে কানাডা কোন দেশের ওরে বাবা আল্লাহ এখানে কি আল্লাহ আকবার আমি উদাহরণ দিতে যেহেতু আল্লাহ আকবার
কানাডার ভিসা এসে গেছে আচ্ছা আগামী 22 তারিখে কানাডা 3টা বাজে তার ফ্লাইট লেকিন 6টা বাজে তার ডেলিভারি তার বাচ্চার ডেলিভারি তার ওয়াইফের ডেলিভারি হলো 6টা বাজে এবার বলুন তো দেখি সে যাবে না থাকবে হ্যাঁ আচ্ছা এবার বাড়ির আশেপাশে মুরব্বীরে তারে কি কইবো যা জাদু যা আল্লাহ ভরসা যা আমরা আছি আমরা সামু কইবো নি কইবো না বলেন না আচ্ছা একজন মানুষ তারে কইবো নি এরে ভূত তুই কেমনে তোর বিবির ডেলিভারি তুই যাস এরে ভূত কেমনে তুই যাবি তুই আজকে যাচ্ছা ডেটটা 3 দিন পরে কর তারে কেউ কইবো এই কথা বলকে কি বলবে বলেন যা কিছুই তো না যা আল্লাহ ভরসা এখন ভরসা কি আচ্ছা আজকে যদি সে তাবলিগে যাওয়ার লাগে 3 চিল্লার লাগে রওনা দে তো কি অবস্থা হইব কেমন স্ত্রী ডেলিভারি হলো 2টা বাজে রাত 2টা বাজে অপারেশন সিজার এখন দিনের বেলা এতে 3 চিল্লার যায় এবার এলাকাবাসী তারে কি কইব সকলে কি বলবে তাকে মাথা খারাপ পাগল তো তবলিগ গেলে পাগল হয় কানাডা গেলে বুদ্ধিমান হয় কা কি আচ্ছা কানাডা গেলে আল্লাহ ভরসা যা আল্লাহর কাছে আমানত আর তবলিগ গেলে পাগল হয় কা কি ভাই হ্যাঁ আচ্ছা তবলিগ গেলে ওয়াহাবি হয় কা কথা কন আচ্ছা তবলিগ গেলে ওয়াহাবি হয় কা ইমানে সমস্যা আছে জোরে বলেন ঠিক এক কথা সমস্যা আছে বলেন ইমানে সমস্যা আছে আর রাখেন আমার কানাডা কানাডা গুল্লি মারেন কানাডা ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার ভিসা দুপুরবেলা ফ্লাইট কোম্পানির অফার কোম্পানি কি কোম্পানি একটা ইন্ডিয়ার ভিসা দিছে ওষুধ কোম্পানি ইন্ডিয়ার ভিসা দিছে বুঝেন নাই দুপুরবেলা ফ্লাইট বিকেলবেলা বিবি ডেলিভারি কি কইব একটু ঘুরি আয় থাক কইবো কি কইবো না পৃথিবীর কোথাও যেতে অসুবিধা হয় না পৃথিবীর কোথাও যেতে কি হয় না শুধু তবলিগে যেতে কি হয় আর কিছু কিছু ইমামও আছে ওদের চুলকানি উঠে যদি কোনো মুসল্লি তবলিগে যায় আপনাদের রামগঞ্জে না এটা আছে না নাই ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেবের চুলকায় তবলিগে গেলে ইমাম সাহেবের চুলকায় কথা কয় না এই জন্য মুখস্থ করেন তবলিগ আমার কাম বলেন মুসলমান আমার নাম তবলিগ আমার কাম মুসলমান আমার নাম তবলিগ আমার কাম তবে যার তার লগে দৌড় দিয়েন না যেই তবলিগের সাথে আছেন ওলামা ইকরাম আস্তে কইেন এবার আস্তে কইেন কি কোন তবলিগে যাবেন বলেন আরো বলেন কোন তবলিগে যাবেন আমি তো কন না যে তবলিগের সাথে আছেন ওলামা একরাম ছাড়া তবলিগ কেমন এটা দুধ ছাড়া ছানা যেমন কিসের উপরে জি বলছেন বুঝায় বলেন আচ্ছা বলুন তো দেখি দুধ ছাড়া ছানা সম্ভব না অসম্ভব একজন পানির উপরে মেহনত করতেছে পানির উপরে মেহনত পুরো এক চিল্লা মেহনত করছে পানির উপরে শুধু পানি ঘুরছে পুরো পানির উপরে মেহনত করছে এক চিল্লা ছানা কদ্দুর বেরিব আচ্ছা এবার 3 চিল্লা বেরিব আচ্ছা এবার বিদেশ সফর কিসের উপরে পানির উপরে মেহনত করছে কিসের উপরে বিদেশ সফর এবার ছানা কদ্দুর বেরিব আরেকজনে 100 পানির 100 দুধের মধ্যে মেহনত করছে 40 দিন লাগে না 3 দিনে সারে আর 3 দিন লাগে না 3 ঘন্টায় সারে 100 দুধ থেকে ছানা বের করতে বুঝি 3 ঘন্টা লাগে এটা 30 মিনিটেই সারে সুবহানাল্লাহ বলবেন না কি লাগা দুধ আছে যে দুধ কি আসলটা আছে যে দুধ আছে এই জন্য দুধের মধ্যে অল্প মেহনতে কি বাইর হয় বলেন ছানা বাইর হয় অল্প মেহনতে কি বাইর হয় ছানা বাইর হয় তাহলে দুধের সাথে যেমন অল্প মেহনতে ছানা বাইর হয় আলহামদুলিল্লাহ ওলামাদের সংস্পর্শে ওলামা ইকরামের সোহবতে আলহামদুলিল্লাহ অল্প মেহনতে ছানা বাইর হবে যাবে কি বের হবে বলেন কারণ এটা কোরআনের ছোঁয়া ان هذا القران يهدي للتي هي اقوم ان هذا القران يهدي للتي هي اقوم এটা কুরআন এটা মানুষকে হেদায়েত দিয়ে দেয় কেমন হেদায়েত যেটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না সুবহানাল্লাহ
বলেন কোরআন হেদায়েত দিয়ে দেয় কেমন হেদায়েত যেটা কখনো কি হবে না বিচ্ছিন্ন হবে না আকওয়ামের তিনটা তরজমা আকওয়ামের কয়টা তরজমা তিনটা তরজমা এক নম্বরে আখসাহ সংক্ষিপ্ত দুই নম্বরে আসহাল সহজ তিন নম্বরে আমান নিরাপদ সুবহানাল্লাহ বলেন বলেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহজ নিরাপদ এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার 20 কিলোমিটার কিন্তু 20 কিলোমিটার রাস্তা ভাঙা আরেক দিক থেকে আছে 30 কিলোমিটার ওটা ফ্রেশ আপনি কোন দিক দিয়ে যাবেন আচ্ছা 20 কিলোমিটার ভাঙা এখান দিয়ে না যায় 30 কিলোমিটার দিয়ে যাবেন ওটা হলো ফ্রেশ ভালো এবার ওই 30 কিলোমিটারের মধ্যে ডাকাত আছে ডাকাত আরেকটা রাস্তা আছে 50 কিলোমিটার এবার আপনি কোন দিক দিয়ে যাবেন কিনলে আচ্ছা যদি ওটা ভাঙাও হয় কিলিগা ওটা কি তাহলে বোঝা গেছে যে কোন রাস্তা মূল রাস্তা যে কোন রাস্তার জন্য তিনটা গুণ লাগে এক নাম্বার শর্ট হয় দুই নাম্বার ফ্রেশ হয় তিন নাম্বার নিরাপদ হয় সুবহানাল্লাহ বলেন এই তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে আকওয়াম এটাকে কি বলে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান আজরান কাবীরা রাব্বুল আলামিন বললেন আমার এই কুরআন কি করে শুনো আমার এই কুরআন মানদার হাতে ধরে কুরআন পড়নে ওয়ালা কুরআন মাননে ওয়ালা কুরআন সমঝনে ওয়ালা কুরআন পড়নে ওয়ালা পড়ানে ওয়ালা মাননে ওয়ালা সমঝনে ওয়ালা কুরআন মতো চলনে ওয়ালা তার হাতে ধরে কুরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয় আল্লাহ হাতে ধরে কুরআন কি করে বলেন জান্নাতে পৌঁছিয়ে দেয় এজন্য কুরআন ওয়ালা বলেন কুরআন ওয়ালা আমি অনেক বছর আগে হয়তো 88 বা 89 সাল হবে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি টুমচর মাদ্রাসায় বয়ান করছেন বা জোহর মাহফিল ছিল সামাদের মাঠে জোহরের সময় যেহেতু ফ্রি হুজুররা নিচে নিয়ে টুমচর মাদ্রাসায় বয়ান করছে বা জোহর হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ সেদিন জোহরের পরে একটা বয়ান করছিলেন তিনি ওই বয়ানের মধ্যে বলছিলেন কোরআন যে পড়ে কোরআন যে বুঝে কোরআন যে মানে আল্লাহ তাকে গোমরাহ করবেন না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কি এটা আল্লাহর ওয়াদা কারণ এটা পাঠাইছেন কি লাগা হুদাল লিল মুত্তাকিন পাঠিয়েছে তো কিসের জন্য হেদায়েতের জন্য এটা তো হেদায়েত অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন রাব্বুল আলামিন বলেন আমি কুরআন পাঠিয়েছি কেন কুরআন পাঠিয়েছি শিফা কুরআন পাঠিয়েছি কি শিফা আবার বলেন শিফা কুরআন কি কিসের থেকে শিফা কোরআন শিফা কোরআন শিফা কিসের থেকে শিফা কোরআন শিরিক থেকে শিফা কোরআন কিসের থেকে শিফা কুফুরি থেকে শিফা কোরআন কিসের থেকে শিফা বেদাত থেকে শিফা কোরআন কিসের থেকে শিফা গুনাহে কবিরা থেকে শিফা গুনাহে সগীরা থেকে শিফা কোরআন কিসের থেকে শিফা এক এক নাফরমানি থেকে শিফা সুবহানাল্লাহ কি ভাই কোরআন কি শিফা কোরআন কি আচ্ছা কোরআনকে শিফা কে বলেছেন স্বয়ং রব বলেছেন কোরআন শিফা সুবহানাল্লাহ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে হ্যাঁ ফয়জুল বারি কি কিতাব ফয়জুল বারি সারে বুখারি বুখারি শরীফ একটা সারা আছে ফয়জুল বারি মধ্যে আল্লাহ মানো আছে কাশ্মীরি রহমতুল্লাহ বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এই কোরআন হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয় তিনি বলেন যে যদি কোনো মুসলমান কোরআন পুরোটা পড়তেও না পারে যদি শুধু সুরায় ফাতিহাটাই শুদ্ধ করে পারে চারটা সুরাই সে শুদ্ধ করে পারে আর সুরায় ফাতিহাটাই যদি প্রতিদিন দু চার দশ বার পঞ্চাশ বার করে পড়তে থাকে এই সুরা ফাতিহাটাই তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে ফয়জুল বাহারি মধ্যাহ্ন হচ্ছে কাশ্মীর রহমুল্লাহ বলেন কারো যদি রমজান মাসের চৈত্র মাসের দুপুর বেলা রোজা রাখে চৈত্র মাসের দুপুর বেলা কি পরিমাণ পিপাসা লাগে সারাদিন ইফতার আগ পর্যন্ত কি পরিমাণ পিপাসা তার মনে হয় সেজন্য এক জগ আর এক কলসি খেয়ে ফেলতে পারবে লেকিন দুই গ্লাস দিলে আর পারে না ঠিক না এবার যদি এক ডোক খায় তবুও তো কোনো রকমে যান বাসে আল্লামা কাশ্মীরি রহমুল্লাহ বলেন ঠিক যেমনি ভাবে এক কলচি খাবার ইচ্ছে লেকিন এক গ্লাস খেলে যেমন ভাবে কিছুটা হলো জান বাঁচে কোরআন পুরো পারে না সামান্য পারলেও জান বাঁচে ইসে মধ্যে লিখছে ফয়জুল বাহারি
কিসের মধ্যে? আলামে দারুল দেওবন্দে দরসগাতে বসা বসা আমি এই কিতাব মোতালা করছি, আমার চোখের সামনে যেন এই কথা এখন ভাসে কি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কুরআন যে রাহনমাই করে এটা কখনো বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলেন, কুরআন যে হেদায়েত দিয়ে দেয় এটা কখনো বিচ্ছিন্ন হয় না। কুরআনের একটা নাম হাবলুম মাতিন, আরেকটা নাম উরওয়াতুন উসকা, কুরআনের আরেকটা নাম তিবিয়ান, কুরআন শিফা, কুরআন ফুরকান, কুরআন হুদান, কুরআন তিবিয়ান, কুরআন শিফা, কুরআন মুবারক। সুবহানাল্লাহ, কুরআন কিতাবে মজিদ, কুরআন কিতাবে হাকিম, কুরআন কিতাবে মবিন মুবিন। সুবহানাল্লাহ, কোরআনের কাজ কি? হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ওয়ুবাশশিরুল্লাযীনা আমানু ওয়ুবাশশিরুল মুমিনীনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ওই মুমিনদেরকে যারা আমলে সালেহ করে কোরআন তাদেরকে আজরে কবীরের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ, কোরআন তাদেরকে কিসের সুসংবাদ দেয়? আজরে কবীরের সুসংবাদ দেয়। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা কি করে বলেন? আবার বলেন, যারা কি করে? এখন আপনি বলবেন, হুজুর আমি কোরআনে কারীম তেলাওয়াত তো পারি না। বন্ধু, আপনার জন্য একটা পলিসি আছে, আপনার জন্য একটা ফর্মুলার বুদ্ধি আছে। আপনি সূরায়ে ফাতিহা পারেন কি না? জোরে বলেন না। যারা সূরায়ে ফাতিহা শুদ্ধ হয় না, যাদের সূরায়ে ফাতিহা শুদ্ধ হয় না, আপনাদের নামাজের বিষয়টা আমরা রব্বে কারীমের হাতে সফরদ করে দিলাম, আমরা বলবো না আপনার নামাজ হয়েছে না হয় নাই। রব বলবেন কি হয়ে গেছে জীবনে। সূরায়ে ফাতিহা শুদ্ধ করতে আপনার 5 মিনিট লাগতো না, 10 মিনিট লাগতো না, 3 দিন লাগতো না, 1 মাস লাগতো, লেকিন আপনি সূরায়ে ফাতিহাটা শুদ্ধ করতে পারেন নাই। আপনি দুর্ভাগা, আপনি হতভাগা। আমি কি বুঝাইতে পারছি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, কি বার আসতেছে? আগামী শুক্রবারে। কোথায়? রেজিস্ট্রি মসজিদে। ইনি এই আসমানের নিচে, এই জমিনের উপরে, যদি বলতে হয় এই কায়নাতের সারা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে তিনজন আলেমের মধ্যে একজন। এটা বাংলাদেশের গৌরব। সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ, যদি আমরা এনাকে চিনতাম, যদি আমরা এই মহারত্নকে চিনতাম, যদি বাঙালি এই মহারত্নকে চিনত, যদি বাংলাদেশিরা এই মহামনীষীকে চিনত, যদি সুযোগ থাকে শরীক হবেন, সুযোগ থাকলে কি হবেন বলেন? শুধু চেহারাটা দেখার জন্য শরীক হবেন কি? সুযোগ থাকলে লাইন ধরে মুসাফা করে 1000 টাকা 1000 টাকা 2000 টাকা চুপে চুপে হাদিয়া দিয়ে দিবেন, আর বলবেন যে পৃথিবীর সেরা আলেমকে 1000 টাকা হাদিয়া দিছি। এখন আর ইনশাআল্লাহ খাওয়া না, আমার বুঝে ধরে না, আপনাকে হালত আমার বুঝে ধরে না। আরে বুঝছেন না কি কইছি? কি কইছি কম কি? আল্লাহ আমার হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এনার হাজি হুমায়ুন সাহেব বেশি অসুস্থ, শাহাদাত সাহেব, ইনি হুমায়ুন সাহেব, শাহাদাত সাহেব বেশি অসুস্থ। এই মাদ্রাসা নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেন, শুরুটা কিন্তু শাহাদাত সাহেবই করাই দিছে। এখানে বসা আমরা সবাই এটা এটা দিমু করে ওয়াদা করছি, শাহাদাত সাহেব কইছে আমরা ওয়াদা করেন আমি করে দিব। আল্লাহ যেন এই মাদ্রাসার 5তলা ভবন হওয়া পর্যন্ত, দাওরা হাদিস হওয়া পর্যন্ত শাহাদাত সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হাজির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কইতেছিলাম জানি? আরে এটা প্রসঙ্গ না, এটা অত প্রাসঙ্গিক কথা না। আব্দুল মালিক সাহেব কবে আসবেন? আগামী যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হুজুর জুমার বয়ান করবেন, জুমার আগে? হ্যাঁ, জুমার আগে উমুমি বয়ান করবে, আর আসর থেকে মাগরিব ওলামা ইকরামের জন্য খাস বয়ান করবে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে। কি বলছিলাম, কোন লাইকে কইছিলাম? হ্যাঁ, সুরে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম, তিনি বলেন যেমন একটা বর্ণ আছে, একটা হরফ আছে, হা বলেন। আমি কইছি হা, আমরা কোন হা বলেন? হা হা জবর, হা হাজির, হি হা পেশ, হু। বাংলা ভাষায় হা প্রতিবর্ণ আছে নাই? বাংলা ভাষায় হার কি নাই?
সমগোত্রীয় বর্ণ নাই, বাংলা ভাষা আছে হ, বাংলা ভাষা আছে কি হ, হ দিয়ে একটা শব্দ বলেন তো, এটা তো হানি, হানি বলে একটা শব্দ, যেমন হাঁস, যেমন কি এটা কি হাঁস না হাঁস, এটা কি হাঁস, এটা কি, তাহলে বোঝা গেছে বাংলা ভাষায় কি নাই, হা নাই। এবার হযরত বলেন হা যদি কারো অশুদ্ধ হয় তার বিসমিল্লাহ অশুদ্ধ, কথা কয় না, বিসমিল্লাহির রহমানির রহিম, আর বাংলাদেশের দুর্ভাগ্য যত বড় নেতা বিসমিল্লাহ তত বড় গলত। আচ্ছা কোন বর্ণের কারণে বিসমিল্লাহটা অশুদ্ধ? আচ্ছা হাটা শিখতে তার কত বছর লাগতো? হযরত বলেন যে হা যদি অশুদ্ধ হয়, এবার আরেক শব্দ আলহামদু, এবার আলহামদ শুদ্ধ না অশুদ্ধ? তাহলে হা শুদ্ধ হলে অশুদ্ধ হলে কি কি গলত? এবার আর রহমানির রহিম, এবার আমরা কি কই, আর রহমানির রহিম, এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা এবার সুবহান রব্বিয়াল আযীম, আমরা কি বলি, সুবহান রব্বিয়াল আযীম, এবার সুবহান রব্বিয়াল আলা, হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে বিসমিল্লাহ গেল, হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে সূরা ফাতিহা গেল, হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে রুকুর তাসবিহ গেল, হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে সিজদার তাসবিহ গেল। আচ্ছা এবার বলেন তো আত্তাহিয়াতু, বলেন এবার হা যারা পারে না তারা কেমনে পড়ে আত্তাহিয়াতু, তো তাশাহুদ গেল, গেল গেল সব গেল, এক বর্ণ যাওয়ার কারণে তার সব গেল কি? হা উম্মতে মুসলিমা বুঝাতে পারিনি, উম্মতে মুসলিমা বুঝাতে পারলাম না, হা ঠিক করতে একটা পান খাওয়ার টাইম যেত না, হা ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না, আইন ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না, কি বাস্তব না বাস্তব? এর মধ্যে আরেকজনে বলা শুরু করছে এরা কেন পড়ে এতবার কফ কফ, এরা কেন পড়ে এতবার, তোর মাথার লাগে পড়ে এতবার, তোর মাথার লাগে পড়ে এতবার, আমরা এতবার পড়ে দেখেই তো পারি, তোরা এতবার পড়িস না দেখেই তো পারিস না। বলেন হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, এক বর্ণের জন্য যদি আপনার জীবনের সব বরবাদ হয়, এবার এর সাথে জুড়ে দেন আইন, এর সাথে জুড়ে দেন কফ, কি দুই নকতা বলা কি, আবার বলেন কফ, কফ জবর ক, কফ যদি অশুদ্ধ হয়ে যায় কুল অশুদ্ধ, কফ যদি অশুদ্ধ হয় সূরা ইখলাস অশুদ্ধ, সূরা ফালাক অশুদ্ধ, সূরা নাস অশুদ্ধ, সূরা কাফিরুন অশুদ্ধ, আর কোনটা থাকলো? আচ্ছা তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটা কি, কাফের ব্যঙ্গকরণে তার উদ্দেশ্যটা কি, কি প্রাইমারি, তো তুই যাই ভর্তি হ, কি তুই যাই কি গ, তো ভর্তি প্রাইমারি স্কুল নাম কান্দে, তো তুই যাই ভর্তি হস থাকা, হ্যাঁ কফ আইন বন্ধু, আল্লাহর কসমকে বলি দোস্ত মহাব্বতে বলছি, এই বর্ণগুলো শুদ্ধ করা ছাড়া নামাজ কেমনে শুদ্ধ হবে? এখন বলবেন হুজুর এগুলো আব্বা আম্মা পড়াইনি না, আব্বা আম্মা বন্ধু তোমাকে অনেক কিছু শিখায়নি ঠিক না, আব্বা আম্মা কি করে নাই, আর যে আব্বা আম্মা তোমাকে সব শিখালো, হা শিখালো না, কফ শিখালো না, আইন শিখালো না, এই আব্বা আম্মা আসরের মতনের জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন, কি
কঠিন হয়ে গেছে ওয়াজটা না কঠিন হয়ে গেছে একটা শব্দ জীবনে শুদ্ধ করতে পারলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আহ رب كريم بلو بلو بشي بلو مهر بني كوري كلمة طيبر مدى حادن ني كلمة طيبر مدى قاف دني كلمة طيبر مدى عين دني كلمة طيبر مدى صادر ضاد دني سبحان الله بلنا كلمة طيبر مدى واجب قلنا دني كلمة طيبر مدى اخفا دني جو دي اگلو شعب دي دي تو اما در كلمة ربوستا دي كي ہوئی تو اللہ جلال كيو جننا এজন রব বড় ভালোবেসে কালেমায়ে তৈয়বাটাকে বড় সহজ করে দিয়েছেন তিনটা বর্ণ দিয়ে লিখে দিয়েছেন আলিফ লাম হা আল্লাহ বলতে যেই বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে একই বর্ণ সুবহানাল্লাহ আল্লাহ বলতে কয়টা বর্ণ তিনটা আলিফ লাম হা মজার বিষয় হলো এই তিনটা বর্ণে পৃথিবীর কারো অশুদ্ধ হয় না সুবহানাল্লাহ বলবেন মূর্খ হয়ে তিনটা বর্ণ পারে শিক্ষিত হয়ে তিনটা বর্ণ পারে বাংলাদেশিরাও পারে ইউরোপিয়ানরাও পারে কি এই স্বাভাবিকভাবে গোটা গোটা ইউরোপে ডাল পারে না কি পারে না ডাল পারে না ডালটা তারা কি বলে ডি ডি মোহাম্মদ আদিন মোহাম্মদ না মোহাম্মদ ওরা কি বলে ওরা ডালটা কি বলে ডি বলে দ ওদের ভাষা দ নাই কি আছে এই জন্য ওদের দাল তো ডি হয়ে যায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দাল থাকতো ওদের কালেমায়ে তৈয়বা ডিওয়ালা হয়ে যেত এই জন্য রব বড় মেহরবানি করে কালেমায়ে তৈয়বার মধ্যে এমন কোনো বর্ণ দেন নাই যেটা বান্দা পারবে না সহজ না কঠিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله আচ্ছা প্রাইমারি স্কুলে কাফ বর্ণটা কয়বার শিখা হয় যেরকম হ্যাঁ বর্ণটা কয়বার শিখা হয় এবার বলুন তো এই বর্ণগুলো কোথায় শিখানো হয় এবার বলুন তো মাদ্রাসা যদি না হয় এই বর্ণগুলো আর শিখবে কোথায় আর এই বর্ণগুলো যদি না শিখে তার নামাজের কি হাল কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য বন্ধু আপনার ছেলেকে আপনার মেয়েকে ছয় বছরের ছেলেটাকে ছয় বছরের মেয়েটাকে যদি না বন্ধু একটু কোরবানি করে একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসা দিতে পারেন বন্ধু বলবেন হুজুর খাবে কি আমি বলি বন্ধু চুয়েট থেকে পাস করলে আর বুয়েট থেকে পাস করলে আর মেডিকেল থেকে পাস করলে রব্বে কারিম যেন বলেন তা তোকেও দিব এখানে কিছু কিছু বুয়েট থেকে পাস করলেও দিব কিছু কিছু মাদ্রাসা থেকে পাস করলেও দিব কিছু কিছু তবে পার্থক্য যদি ইমান আমল বলা হয় যদি ইমান আমল বলা হয় এখানে দিব কিছু কিছু ওখানে দিব সব কিছু আর যদি ইমান হারা হয় আমল হারা হয় হা কে হা ওয়ালা হয়ে যায় আইন কে হা ওয়ালা হয়ে যায় দত কে দাল ওয়ালা হয়ে যায় বলেন না কথা কয় না দত কি ওয়ালা দত যদি দাল ওয়ালা হয় সত যদি সিন ওয়ালা হয় আছে না নাই আইন যদি কি হয় রব্বিল আলামিন الحمد لله رب العالمين نعوذ بالله من الشيطان এক বক্তা কথা শুনবেন এক বক্তা মুরাদনগর আমি ওয়াজ করতে গেছি তো আমার আগে যিনি বয়ান করেছেন উনি ওয়াজ করতেছে এভাবে ওই হে মার্কার কি ওই এক মার্কার মিনহা খলকনাকুম পড়তেছে মিনহা খলকনাকুম খলকনা না খলকনা খলকনা কোন জিগা জমা মুতাকাল্লিম আমি বানিয়েছি আমরা বানিয়েছি আর খালাক না মানে তারা সমস্ত মহিলা বানাইছে খালাক না তো কি তারা সমস্ত মহিলা আর খালাক না তো কি আমি আমরা বানিয়েছি এখন বক্তা সাহেব কি বললেন মিনহা খালাক নাকুম
আচ্ছা আপনি বলেন তো কত নম্বরের মূর্খ কাইদু হোক আর কি হোক তুমি আছো জবর জেল লই আমি আছি সতেরো ষড়যন্ত্র বড় দুর্বল এগুলো মূর্খতা এগুলো কি এবং কোরআনে কারিমের সাথে দৃষ্টতা এরা কোরআনে কারিমের এরা কোরআনে কারিম পড়ে না বুঝো না শুধু গলাটাকে বানিয়েছি কি বানাইছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে এবার বলুন তো হা ঠিক করে কোথায় আরে আবার বলেন কওমি মাদ্রাসায় আরো সৎ করেন নুরানি মাদ্রাসায় আরো সৎ করেন হেফসখানায় তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি নুরানি মাদ্রাসা না দেন জীবনভর হা কি পড়বে এবার আখরাতের কি হবে আচ্ছা আখরাতে কি হবে আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না তারপর কিরে হাঁটা শিখলি না যে কিরে হাঁটা শিখলি না যে তোর কি হাঁ শিখার সময় হয়নি বাড়ির পাশে নুরানি মাছায় পড়তে পারলে না পিএইচডির জন্য তো ক্যানাডা যেতে পারলে কর না পিএইচডির জন্য কোথায় গেছ লেকিন বাড়ির কাছে নুরানি মাছাত কি যেতে পারোনি এই জন্য আমার বন্ধু আপনার ছেলেকে কোরআন শিখান আপনার মেয়েকে কোরআন শিখান না হয় ঠকবেন ঠেকবেন গতকালকে আমার বয়ান ছিল প্রথম বয়ান ছিল নরসিংদি মনোহরদি থানা দ্বিতীয় বয়ান ছিল আমার কিশোরগঞ্জ কোথায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা পাকুন্দিয়া তো মনোহরগঞ্জ কি মনোহরদি যেই মাদ্রাসায় আমি বসছি ওই মাদ্রাসার দেয়ালে একটা লেখা দেখছি দেখছি যারা বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে দিন শিখান কি লেখাটা লিখলো রে সুবহানাল্লাহ বলেন কি লিখছে বলেন যারা বার্ধিককে কি এখানে আছেন কেউ বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান আপনারা আমরা যারা এখন তিরিশের নিচে বয়স আছি আপনারা কিন্তু ষাট আর পঁয়ষট্টি হইতে হইতে বৃদ্ধাশ্রম বাড়ি চলে আসবো বৃদ্ধাশ্রম রামগঞ্জ হবে লেখা থাকবে আট গাজীপুর নয় এবার রামগঞ্জ কি কি লেখা থাকবে বলেন আর কি নয় আর গাজীপুর নয় এবার কোথায় কি কি করবে বৃদ্ধাশ্রমে যেতে চাই কেউ আমরা কোথায় যাবো ইনশাল্লাহ আমরা আমাদের ঘরে থাকবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার ছেলে আমার পা ধুয়ে দিবে আমার মেয়ে আমার পা ধুয়ে দিবে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই হযরত মৌলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বড় সুন্দর করে বলতেন আপনার ছেলেকে যদি আপনি দিন শিখান আপনার মেয়েকে যদি আপনি দিন শিখান আপনার বার্ধিককে আপনার ছেলের হাত হবে আপনার মুখ হবে কি হয় ছেলে শুক্রবারে আপনাকে গোসল দিয়ে দিবে আপনার মুচগুলো কেটে দিবে হুজুর বলতেন বড় মজা করে বলতেন হুজুর বলতেন আপনাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে কি হয় আপনার ছেলে তো নুরানি মাছে পড়ছে সে তো জানে রেদার রব ফি রেদার ওয়ালেদ সে তো জানে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ বলবেন না এই জন্যই তো ওদের বাবা হাজার হাজার ইউরোপে হাজার হাজার লন্ডনে ইংল্যান্ডে হাজার হাজার লাখ লাখ আছে কিনা বাবা জানে না বাবা চেনে না এরকম আছে কিনা বলেন বলেন আছে কিনা ওদের বাবা আসলে নাই আচ্ছা গরু বাবা চিনে জোরে কর গরুর বাবা নাই
আছে চিনে না আচ্ছা গরুর বাবা আছে চিনে না কেন একবারে দেখাও গরুর বাবার লোকে কি জীবন দেখো চিনি হ্যাঁ আচ্ছা মুরগির রাতাটা রাতা রাতা একই খড়ে থাকে মুরগির যে আজকে 30টা বাচ্চা হয়েছে মুরগের খবর আছে হ্যাঁ মুরগ জানে তা যায় যে এতগুলো বাচ্চা হয়েছে এই সবগুলো ছেলেগুলো তার বাবা ডাকবে সে কি জানে এটা তাহলে এটা জানলো না কেন বলেন পশু যে বলেন আবার বলেন জানোয়ার যে এটা তো জানোয়ারের জন্য বাবা কি বাবা চিনে না তাহলে জানোয়ার কি চিনে না বলেন জানোয়ার বাবা চিনে না এবার পৃথিবীতে যারা বাবা চিনে না এরা এরা কি এবার কারা বাবা চিনে না যারা কোরআন চিনে না বাবা চিনে না আমাদের হযরত মাওলানা মুফতি জালাল আশরাফ দামাত বারাকাতুম হুজুর বড় সুন্দর বলেন যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন হুজুর বড় সুন্দর করে বলেন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর বলেন যে আব্বা লিখতে শরিয়া আম্মা লিখতে শরিয়া আল্লাহ লিখতে শরিয়া কইটা আবিষ্কার করছে আল্লাহ কি হয় আব্বা লিখতে কি আম্মা লিখতে কি আল্লাহ লিখতে কি আর আরবি ভাষা আবুন উম্মুন আল্লাহ আলিফ দিয়ে কি দিয়ে আলিফ দিয়ে এজন্য যে আব্বা চিনবে যে আল্লাহ চিনবে সে কি এজন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বড় সুন্দর বলেন সন্তানকে আল্লাহ চিনাও সন্তান আব্বা চিনবে সন্তানকে কি চিনাও আল্লাহ চিনাও সন্তান কি চিনবে আব্বা চিনবে এজন্য নেটের এই যুগে ইন্টারনেটের এই দৌরাত্মের সময়ে নগ্নতার এই সময়ে আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান কোরআনে করিম দিয়ে দেন ওর সিনায় কি বলছি আর না হয় বেশি থেকে বেশি ম্যাট্রিক বেশি থেকে বেশি ইন্টার এই পর্যন্ত যেতে না যেতে আইসে বলবে আব্বাকে সালাম করো সালাম করো কি বলবে বলেন আব্বাকে সালাম করো বলবে আব্বা আসসালামু আলাইকুম বাস্তব না অবাস্তব বলেন আল্লাহ আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায় আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায় আমার ছেলেকে কোরআন শিখাবো আমার মেয়েকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ এই সন্তান হারাবে না এই সন্তান কি হারাবে না এই সন্তান পৃথিবীর যেখানে যাক সেখানে গিয়ে তার আব্বার খবর রাখবে তার আব্বার কি রাখবে তার আব্বার খবর রাখবে তার আম্মার খবর রাখবে হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি জুলফিকার আলী দামাত বারাকাতুম তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন এই মাত্র ইউরোপে এক মামলা উঠছে মামলা কি উঠছে এক মামলা এটা জগৎ সারা বিশ্বকে আলোচিত করে দিছে এক মামলা উঠছে ওই মামলার আলোচ্য বিষয় হলো এক ছেলে তার মায়ের বিরুদ্ধে এক মা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে কি অভিযোগ করছে আমরা একই ঘরে থাকি সে তার কুকুরকে প্রতিদিন 3 ঘন্টা টাইম দেয় আর আমি মাকে 1 মাসও 3 মিনিট টাইম দেয় না মামলা আদালতে ঠুকছে এবার আদালত তার পক্ষে রায় দিছে বলছে কুকুরের লাইবিলিটি এই ছেলের মাল লাইবিলিটি ছেলের না নাউজুবিল্লাহ বলবেন না বুঝেন নাই কথা কুকুরের দায়িত্ব কার ছেলের মার দায়িত্ব কার নাই মার দায়িত্ব ছেলের নাই হযরত মাওলানা হারিসউদ্দিন দামাত বারাকাতুম এসে গেছে কোথায় আইলো রে সুবহানাল্লাহ ইনি হযরত মাওলানা জামালউদ্দিন সন্দীপি রাহমাহুল্লাহর আদলে বয়ান করেন আপনি বয়ান শুনলে বুঝবেন যে যেন জামালউদ্দিন সন্দীপি বয়ান করতেছে আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন তাহলে কি বলছিলাম বলেন পুরো পৃথিবীর সব সভ্যতা আজকে আব্বা আম্মার দায়িত্ব নেয় না ইসলাম আব্বা আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত বলে সুবহানাল্লাহ বলবেন না আব্বা আম্মার কি নেয় না বলেন আব্বা আম্মার দায়িত্ব নেয় না এই জন্যই আব্বা আম্মার জন্য তৈরি হচ্ছে কি বৃদ্ধাশ্রম এই জন্যই তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম যেহেতু আব্বা আম্মার দায়িত্ব নাই আমরা কি হ্যাঁ আমি হাসপাতালে ছিলাম পঙ্গু হাসপাতালে ছিলাম তো আমার পেছনের সিটে একজন ভদ্রলোক ছিলেন এই ভদ্রলোকের সেবা করার মতো কেউ নাই একজন মানুষ নাই তার সেবা করানোর জন্য নার্সরা যা দেয় তা খায় নার্সরা যা করে তা করে এর বাইরের সময় সারাদিন চিল্লাচিল্লি করতে থাকে কোমর ভেঙে গেছে মেরুদণ্ডে হাড় ভেঙে গেছে এবার আমি দেখলাম শুক্রবারে এক ছেলে আসলো আমি গাড়ি নিয়ে দামি শার্ট প্যান্ট বিবি আরো সুন্দর আরো দামি ছেলে মেয়ে নিয়ে আসছে পরিচয় করা দেয় দাদু ভাইয়া বুঝলেন না আর বউ বলে বাবা আসসালামু আলাইকুম বাবা আচ্ছা আবার চলে গেছে পুরো পরের সপ্তাহ আবার শুক্রবারে
বুঝুন নাই কথা এবার বলুন তো দেখি এই দৃশ্য কেন হইছে জোরে বলেন শুধু আমার পাশে যারা থাকতো আমার পাশে আলহামদুলিল্লাহ 24 ঘন্টায় দুই চার ডজন তো বলতাম ভাই তুমি যাও 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 ওখানে গিয়ে এই মুরব্বিকে দেখে আসো মুরব্বিকে পানি খাও আবার আরো মজার খবর আছে হাসপাতালে লম্বা সময় ছিলাম তো লম্বা সময় থাকতে দেখি প্রতি শুক্রবারে সকালবেলা ইয়ে আসে নাফিত নাফিত কি আছে নাফিত আসা এলান করে হেতে মাই এলান ভাই সেভ করবেন সেভ করবেন সেভ করবেন কারো হাত বাইঙ্গা রাখছে কারো পা বাইঙ্গা বঙ্গুতে কারো হাত বাইঙ্গা বাইঙ্গা রাখছে কারো পা বাইঙ্গা রাখছে কারো ট্যাঙ্ক উচকা রাখছে কারো সিএনডি ঝুলে রাখছে আর এত শেভ করবেন শেভ করবেন তো শেভ করে দে তো একজন একজন করে শেভ করে 50 টাকা 100 টাকা বকশিস দিয়ে দেয় তো আমি বলতেছি এই সময়টা ওরা শেভ করে কেন যেন মালাকুল মত আসলে স্মার্ট স্মার্ট দেখা যায় কি আচ্ছা এই সময়টা কি শেভ করার সময় কি দেখা শেভ করে কেন আশ্চর্য বিষয় মৃত্যুর আগেও শেভ করে দেয় নাউজুবিল্লাহ বলবেন না মৃত্যুর আগে কি করে দেয় মৌতের পরেও শেভ করে মৌতের পরেও শেভ করে দেয় আইসিইউতে শেভ করতে পারে নাই আইসিইউতে মরে গেছে এবার আইসিইউতে বের হওয়ার পরে কি করে দিছে বলেন শেভ করে দিছে বাংলাদেশে একটা বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত দুজনের মধ্যে একজন করোনা ইন্তেকাল হয়ে গেছে এরপরে ইনার ছেলেরা লাশের কাছে যায় নাই মেয়েরা লাশের কাছে যায় নাই ইনাকে এখান থেকে বাইর করছে ওলামা ইকরাম দাফন করছে ওলামা ইকরাম কাফনের কাপড়টা এক মাস পরে ছেলেরা কাফনের কাপড়ের টাকা দিছে গুলশানে যেই মসজিদের ইমাম তার দাফন করছে যে মসজিদ ইমাম তাকে 2000 টাকা দিয়ে কাপড় কিনছে উনি স্বয়ং আমাকে শুনিয়েছে কি ভাই আমি বলবো না ওনার নাম কি বললে সবাই চিনে যাবেন লেকিন কাফনের কাপড়ে 2000 টাকা কে দিছে তাও কয় মাস পরে হুজুর স্বয়ং আমাকে শুনাইছেন এক মাস পরে ওনারা আয়েশা আমাকে বলছেন হুজুর থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক অনেক শুকরিয়া আমাদের বাবার দাফনের ব্যবস্থা আপনি করেছেন তো কাফনের কাপড়টা কত ফেরেশতা চিনত না কি জঘন্য কথা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর রাব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা দুই নম্বরে নামাজ পড়বা তিন নম্বরে আমার দাও আমাল আমার রাস্তা খরচ করবা রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে লান তাবুর যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা কাজ করলে আপনি আমাকে কি দিবেন এটা সাফ সাফ করে দেন রব্বুল আলামিন বলেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম তোমাদের পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার কি করবে বলেন পুরা পুরা দিয়ে দিবে লিউওয়াফিয়াহুম উজুরাহুম পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিবেন অর্থ কি আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ পুরস্কার পুরা দিবেন অর্থ কি রাসূল যেন বলেন যাও একে 10 একে কত আমি বললাম ইয়া রাসূলুল্লাহ একে 10 তো আমার হবে না রাসূল যেন বলেন যাও একে 70 আমি বললাম একে 70 আমার হবে না আপনাদের হবে আচ্ছা একে যদি 70 দেয় তো একদিনে যদি 70 দিন দেয় এক ঘন্টা যদি 70 ঘন্টা দেয় এক মিনিটে যদি 70 মিনিট দেয় তা আপনারা জান্নাত কত বছর চলবে কথা কয় না তো 70 পূরণ 70 সমান সমান কত হয়েছে 70 পূরণ 70 4900 কত তো 4900 বছর পর আপনি কি করবেন কথা কেন আচ্ছা যদি 700 দেয় একে 700 তাহলে 490,000 বছর আচ্ছা যদি 7 কোটি দেয় যদি 7000 কোটি দেয় আর যদি 7 কোটি কোটি দেয় তবুও কি একদিন শেষ হবে কি না বলে একদিন তো শেষ হবে আমলের বিনিময়ে একদিন কি হবে তাহলে আমি কি সংখ্যা দিয়ে নিব না বিনা হিসাব নিব কি এবার রব্বুল আলামিন বলেন লিউওয়াফিয়াহুম মুজুরাহুম তোমাদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিয়ে এবার তো তোমার আরো লাগবে এবার আমি কি করব ওয়াজিদাহুম মিন ফাদলিহি এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো বলেন শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে
ইমান আমলের পুরস্কার শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে ওয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহ তাআলা বলেন আমি শুধু বাড়াবো আমি বললাম রব্বুল আলামিন কোত্থেকে বাড়াবেন আমার প্রাপ্তি তো শেষ আপনি কোত্থেকে বাড়াবেন রব্বুল আলামিন এবার বলেন আমার ফজলের গোডাউন থেকে বাড়াবো আল্লাহ কোত্থেকে বাড়াবো আমি বললাম রব্বুল আলামিন আপনি এত দিবেন কেন রব বলেন ইন্নাল্লাহ لغفور شكور امي غفور امي شكور سبحان الله امي غفور امي কি شكور এজন্য মেরে ভাইও চলেন নিয়ত বানাই নিজেও পড়ব সন্তানদেরকে পড়াবো বলেন ইনশাআল্লাহ এটা হোক আজকের সিদ্ধান্ত আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবো দুই নাম্বার সবক আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ হাত তুলেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার ভাই নামাজ হবে জীবনের সবচেয়ে বড় চাওয়া নামাজ হবে জীবনের সবচেয়ে বড় প্রেরণা আমার নামাজ যেন হয় আমার জীবন চালাবার চাবি আমার নামাজ আমার দুনিয়া আমার নামাজ আমার আখিরাত বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার কাজ কি বলি গেস আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা কি করা খরচ করা যেমন ধরেন একজনে একশোটা টাকা একজন গরিবকে তুলে দিল গরিবের হাতে দিয়ে দিল রব্বে কারিম খুশি হয়ে গেলেন একশো টাকা তাকে এক হাজার টাকার পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন আর গরিবের উপকার হয়ে গেল কয়দিন দুই কিলো চাল কয় কিলো চাল তাহলে গরিবের উপকার হলো কত দুই কিলো চাল আর ইদার উপকার হলো কত একশো এক হাজার এবার বলেন এই একশো টাকা ইনি মসজিদে দিল কোথায় দিল মসজিদে দিল এবার উপকার হলো কার ইনার একে কত হইতে পারে একে সাতশো হইতে পারে একে সাত হাজার আর মসজিদের উপকার হলো কত একশো বছর পর্যন্ত একটা টাইলস কিনলো একশো বছর চলে গেল কথার কথা মসজিদের উপকার হলো কত বছর আর ইনার উপকার হলো কত বছর একশো বছর একশো বছর ইনার টাইলসে যতজন ছেদটা দিবে ইনি তত পুরস্কার কি পাবে তাহলে একশো টাকা আগে দিল লাভ কত এখন দিছে লাভ কত আরে সুবহানাল্লাহ বলেন এবার বুদ্ধি করে একশো টাকা দিল সরাসরি মাদ্রাসা এবার দিছে কোথায় এক নম্বর দিছে কারে পুরো গরিব দুঃখী দুই নম্বর সব কত গুণ বেশি শুধু একশো গুণ হাজার হাজার গুণ বেশি সুবহানাল্লাহ বলেন ওখানে দিলে একশো টাকা তার দুই কিলো চাল এখানে দিলে একশো টাকা এক কি একটা টাইলস এবার সব কত বছর একশো বছর এবার একশো টাকা দিল মাদ্রাসা এবার বলুন তো দেখি সব কত হবে ওরকম মাদ্রাসা আছে কতদিন কেয়ামত পর্যন্ত হবে সুবহানাল্লাহ বলেন যদি এই মাদ্রাসা ভেঙে যায় মসজিদ ভেঙে গেছে মসজিদের দেওয়া দান শেষ একশো বছর পরে এই মসজিদ ভেঙে গেছে মসজিদের দেওয়া দানের পুরস্কার শেষ লেকিন মাদ্রাসা দেওয়ার পরে এই দান এই মসজিদ যদি ভেঙে যায় এই জমিন যদি নদী হয়ে যায় এই জমিন যদি সাগর হয়ে যায় এই এর প্রাপ্তি এর স্বভাব শেষ হবে না সুবহানাল্লাহ বলে না এর স্বভাব কি হবে না এই যে হাজি সাহেব জায়গা দিচ্ছেন এই জায়গাটা কে দান করছেন হাজি সাহেব দান করছেন আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন এবার বলুন তো কত বছরের জন্য এই পর্যন্ত আপনাদের মাথা থেকে খতম হয়েছে কত ছাত্র কত ছাত্র এই পর্যন্ত হাফেজ হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ জন হয়েছে আচ্ছা তিরিশ জন তিরিশ জন এই পর্যন্ত হাফেজ হয়েছে এবার বলুন তো দেখি এক একটা হাফেজ কত খতম কোরআন শরীফ পড়ে হাফেজ হয়েছে হ্যাঁ দশ খতম জিবরিল জানে না কত পারা কত খতম করে একটা হাফেজ কোরআন হাফেজ হয় উস্তাদ তো জানে না জিবরিলও জানে না এক একটা শব্দ এক একটা আয়াতকে সে কত হাজার বার পড়ে হাফেজ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না এবার বলুন তো দেখি এই তিরিশ জন ছাত্র চলে গেছে চলে গিয়ে তারা এবার পড়াচ্ছে এক একজন তিরিশ জনকে এভাবে চলবে সত্তর বছর এবার প্রতিজনে পড়াবে কতজন কি এবার বলুন তো দেখি হাজি সাহেবের প্রাপ্তি কি সুবহানাল্লাহ বলেন এই হলো গরিবকে দেওয়া মসজিদে দেওয়া মাদ্রাসা দেওয়ার পার্থক্য কথা কি বুঝাইতে পারছি বলে আচ্ছা এখান থেকে একটা ছেলে পড়ে চলে গেছে কানাডা কানাডা গিয়ে সে এবার একটা মাদ্রাসা দিছে সুবহানাল্লাহ
এবার এর সওয়াব কে হাজী সাহেব এই ঘর যারা করে দিছে এই লাইট যারা লাগাই দিছে এই চাটাই যারা বিছাই দিছে এবার কত পাবে আল্লাহ আপনাদেরকে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানেন এই তিন বেড়ে আল্লাহ যে কত দিব আল্লাহ ছাড়া কেউ জানেন আলহামদুলিল্লাহ রামগঞ্জের সব মাদ্রাসা এনাদের হাত আছে শুধু রামগঞ্জের কা গোটা লক্ষ্মীপুরের হাজি শাহাদাত সাহেব হাজি হুমায়ুন সাহেব হাজি মনির সাহেব আল্লাহ তালা এনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এই হাজি সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ঘর আমরা এখানে বসা এই এই জায়গাটার মধ্যে বসা মনে হয় 15-20 জন মানুষ ছিল 15-20 জন মধ্যে হাসান ভাই ছিল 15-20 জন মানুষের মধ্যে আমরা বসছিলাম এই ঘর নিয়ে পরামর্শ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে দোতালো হয়ে গেছে এখন কি এটা এভাবে থাকবে না আমরা শেষ করবো ইনশাল্লাহ বলেন আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ এই দোতলা কমপক্ষে ঈদ হুজুর কাজার ঈদ থাকবো এই বাকিটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই ব্যবসার সাথে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন কেয়ামত পর্যন্ত যে ব্যবসা চালু হবে আল্লাহ এর সাথে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন খোদা না খাস্তা মেঘনা আস্তে আস্তে রামগঞ্জ শেষ মেঘনা আস্তে আস্তে মাদ্রাসা শেষ খোদা না খাস্তা লেকিন এই মাদ্রাসা যারা দিবেন তার প্রাপ্তি কেয়ামত পর্যন্ত শেষ হবে না।